হিমাচল। ভারতের মানচিত্রের ওপরে অংশে অবস্থিত এই পাহাড়ি রাজ্যটি আমাদের সবার কাছে পরিচিত তার পার্বত্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। শুধু কি সবুজ এখানে প্রাকৃতিক সৌন্দর্য, না, হিমাচল তার পাশাপাশি প্রসিদ্ধ তাতে স্থিত একাধিক শক্তিপীঠ এবং মহাভারত সম্পর্কিত বিভিন্ন নিদর্শনের জন্য। তাই তো সারা বছর ধরে দেশ বিদেশ থেকে বহু মানুষ হিমাচলে এসে ভিড় করে। আর এখানকার সেই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এইসব শক্তিপীঠগুলি দর্শন পেতে আমি সুমিত চক্রবর্তী 2 সেপ্টেম্বর 2024 আমার 9 বছরের পুরনো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350কে নিয়ে বেরিয়ে পড়লাম পাঞ্জাবের পাঠানকোট শহর থেকে। আর শক্তিপীঠ দর্শন 2024 এই প্লেলিস্টের রয়েছে আমার সেই ভ্রমণের গল্পগুলি। সবশেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের পর্বে রয়েছে আমাদের প্রথম শক্তিপীঠ শ্রীমাতা নয়না দেবী দর্শন করার গল্প। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগ সিরিজে। হ্যাঁ, ব্লগ না, ব্লগ সিরিজ এই কারণেই বলছি, তার কারণ আজকে যে আমি ট্রিপে বেরিয়েছি সেখানে আমি যাচ্ছি হিমাচলে। হিমাচলে চার দেবী খুব প্রসিদ্ধ, চার দেবী পাঁচ দেবী যে পাঁচটা শক্তিপীঠ আছে খুব প্রসিদ্ধ শক্তিপীঠ, তাদেরই দর্শনের জন্য যাচ্ছি। আমি পাঞ্জাবের পাঠানকোট থেকে এখন আমার রাইড শুরু করেছি। আর প্রথমে যে এখানে যাবো সেটা হচ্ছে নয়না দেবী মন্দির, সেটা এখান থেকে মোটামুটি প্রায় 180 কিলোমিটার। আর এখন বাজে প্রায় সকাল 6:30। হঠাৎই অফিস থেকে 5 দিনের ছুটি পেয়ে গেলাম, তো সেই কারণে ভাবলাম যে বাড়ি তো যেতে পারবো না, কারণ বাড়ি পাঞ্জাব থেকে অনেক দূর, বা 1 সপ্তাহ ছুটিতে গিয়ে পরে ফিরে আসায় একটু অস্বস্তিকর ব্যাপার আছে, হাতে খরচাও প্রচুর আছে। তো সেই কারণে আমি ভাবলাম যে হিমাচলে কাছাকাছি এখন আছি আমি, তো সেই কারণে হিমাচলে কাছাকাছি যে জায়গাগুলো আছে দেখার মতো এগুলো আমি এখনও দেখিনি, সেই জায়গাগুলো ভিজিট করিনি। তো সেই কারণে আজকে সকাল সকালে বেরিয়ে গেলাম বাইক নিয়ে নয়না দেবীর উদ্দেশ্যে। পাঠানকোট থেকে নয়না দেবীর দূরত্ব হচ্ছে 180 কিলোমিটার। আমি যেখানে থাকি পাঠানকোটে সেইখান থেকে দূরত্ব হচ্ছে 181 কিলোমিটার। আর গুগল অনুযায়ী টাইম দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা 50 মিনিট। আর আজকে সকাল সকাল রাইডে বেরোনোর আরেকটা আলাদা উদ্দেশ্য আছে, এই যে রুটটা যেটা দিয়ে যাবো আমি এখান থেকে মুকেরিয়া, পাঠানকোট থেকে মুকেরিয়া, তারপর সুলতানপুর, এই যে রুটটা, এই রুটটাতে একটু বেলা বেড়ে গেলেন 8টা 9টা বেজে গেলে বেশ ভিড় হয়, সেই ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য আমি যাচ্ছি সকালে। আর তার উপরে এখন ধরে জানছো ওয়েদার কন্ডিশন কীরকম, একটু গরমটা আছে এখানে, তাই সকাল সকাল যত দূর পর্যন্ত লম্বা ডিস্টেন্স স্ট্রেচ করা যায় তত দূর পর্যন্ত যদি সকাল সকালে বেরিয়ে যেতে পারি তা খুব ভালো, গরমটা তো পাওয়া যাবে না, তো এই আরেকটা কারণ। আর সামনে দিকে দেখছো আর্মি গাড়ি যাচ্ছে, ইন্ডিয়ান আর্মি। আর এই রাস্তাটা যে এখন যাচ্ছি এখানে মাখনের মতো রাস্তা আপাতত, কিন্তু কিছু দূর গিয়ে পড়ে মোটামুটি 70-80 কিলোমিটার দূরে গিয়ে পড়ে সেখান থেকে আবার পাহাড়ের রাস্তা শুরু হবে। এই সামনে দেখাচ্ছে 1 কিলোমিটার আগে একটা টোল প্লাজা আছে, বাট মনে হয় না টোল প্লাজা আমাদের ক্রস করতে হবে, তার কারণ হচ্ছে কিছু দূর আগে গিয়ে 300 মিটার আগে গিয়ে আমাদের আবার লেফট টার্ন নিতে হবে, এই যে এইটা, এইখান থেকে আমাদের নিতে হবে লেফট টার্ন। আর এই যে রোড টাইড হচ্ছে হাজিপুর রোড, হাজিপুর সুলতানপুর সব এই রাস্তাটাতেই যেতে হয়। আর দুই দিকে তোমরা দেখতে পাচ্ছ গাছ গাছালি শুরু হয়ে গেল, ওটা ছিল ন্যাশনাল হাইওয়ে আর এইটা এখন মোটামুটি এদের স্টেট হাইওয়ে। আর এইটাই হচ্ছে সবুজ পাঞ্জাব, যেটা আমরা সব মুভিতে দেখি পাঞ্জাবের যে সবুজ সিনারি সেটাই
একটা জাস্ট একটা ছোঁয়া তোমরা বলতে পারো এখানে। এইগুলো সম্ভবত আখের গাছ, দেখ গান্না, গান্নে কা পেড় বলতে না, এই গান্নে আখের গাছ। পাঞ্জাব আখ উৎপাদনে ভারতের অনেকটা বেশি যোগদান আছে। আর আমরা জানি পাঞ্জাব তার আখের জন্য বিখ্যাত। আর দুই দিকে দেখো শুধু আখের বাগান। তোমরা আমার জাস্ট ডান দিকে সবুজে ক্ষেতটা আছে, কিসের কিসের উৎপাদন হচ্ছে সেটা আমি এখন বলতে পারছি না, জানি না, এই খুব দেখতে সুন্দর আছে। তার মাঝখান দিয়ে যে শাড়ি দিয়ে যে ইলেকট্রিকের যে হাই টেনশন পোলগুলো যায়, একদম ব্যাপক লাগছে দেখতে। আর রাস্তার যে কন্ডিশন, এই রাস্তার কথা তোমাদের যদি বলি, এখন মাঝে মাঝে একটু প্যাচওয়ার্কের দরকার আছে। এই দেখো সামনে বলতে বলতে চলে এলো, এরকম মোটামুটি 100-150 মিটার পরে পরে এই ধরনের গাড্ডা চলে আসছে গর্ত। আর সূর্যমামা ওই উঁকি দিচ্ছে ওখান থেকে, যা সূর্যোদয় হয়েছে 1 ঘন্টা আগে। আর এখন পর্যন্ত ওয়েদার ভালোই, বেশ মনোরম ওয়েদার কন্ডিশান আছে। আর যেহেতু আমাদের পুরো সিরিজটা হিমাচলের উপর দিয়ে হবে রাইডটা, তো সেই ক্ষেত্রে আশা করতে পারি যদি বৃষ্টি না হয় তাহলে ওয়েদার খারাপ থাকবে না। এখন তো বৃষ্টিটাই হচ্ছে ভয়, যদিও ভয়ের কোনো দরকার নেই, তার কারণ আমি রেনকোট নিয়ে নিয়েছি। এখন সেই সবুজ প্রকৃতির রাস্তা ছেড়ে পড়ে কংক্রিটের আস্তরণে ঘেরা রাস্তার মধ্যে চলে এসেছি আমি। তো আর এইখান থেকে আমাদের এখনও মোটামুটি যা টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 20 মিনিট লাগবে যেতে। রাস্তা কন্ডিশন যে আগে রাস্তাটা ছিল খুব একটা ভালো ছিল না, মাঝে মাঝে পটও ছিল, তো ওই যে ক্ষেত্রেই ভারী স্লো হয়ে গেছে। আর 10:44-45 দেখাচ্ছে পৌঁছাতে পারবো আমরা। আর মোটামুটি এখনও এখান থেকে 130 কিলোমিটার মতো ডিস্টেন্স বেঁচে আছে। দেখা যাক কী হয়, রাস্তা যদি ভালো থাকে তো কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তা মাঝে মাঝে খারাপ থাকলে সেক্ষেত্রে অসুবিধা। এই যে রাস্তাটা, এটাও সেম অবস্থা মনে হচ্ছে দেখে পড়ে, সেক্ষেত্রে গাড়ি স্লো হয়ে যায়। ব্যাস তোমরা আর কি, জাস্ট তোমরা প্রকৃতির এনজয় করতে থাকো। আর কিছুক্ষণ পরে যদি খাবার দোকান পাই, কোনো ভালো ধাবা যদি পাই, সেখানে গিয়ে ব্রেকফাস্টও করে নেবো, কারণ ব্রেকফাস্ট কিছু করা হয়নি। এখন আমরা যে জায়গাটা ক্রস করে বেরিয়ে গেছি, এই জায়গাটার নাম হচ্ছে তালওয়ারা। এটা একটা সিটি বলতে পারো, পাঞ্জাবের ছোটো একটা সিটির মতো। আর এখনও অবধি প্রায় 100-150 কিলোমিটার বেঁচে আছে, সময় এখনও দেখাচ্ছে 3 ঘন্টা। হিমাচলের এই যে 5টা শক্তিপীঠ আছে, এর মধ্যে নয়নাদেবী, মানে যখন এটাতে আমি এখন যাচ্ছি, সেই নয়নাদেবী শক্তিপীঠ একটু দূরে। বাকি শক্তিপীঠগুলো একে অপরের থেকে 10 কিলোমিটার, কোনোটা 15 কিলোমিটার, খুব বেশি এর পরে যেটা যাবো আমি চিন্তপূর্ণি, সেই জায়গাটা, মানে সেই যে শক্তিপীঠ, সেটার থেকে বাকিগুলো মোটামুটি 20-25 কিলোমিটারের ডিস্টেন্সে। ব্যাস এই যে শক্তিপীঠ, এইটা একটু লম্বা ডিস্টেন্সে অন্য রুটে পড়ে, ওর জন্য প্রথমে ডিসাইড করলাম যে আগে এখানে ঘুরে নেবো, এখানে ঘুরে ব্যাক করে তারপর সামনে এগুলো দেখব। আর আকাশে অবস্থা দেখে যা মনে হচ্ছে আমার ঝড়ো ঝড়ো করে বৃষ্টি চলে আসবে। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, মা নয়নাদেবী, যাচ্ছি তোমার কাছে, বৃষ্টি না হয়, বৃষ্টি ছাড়া যেন আমি আজকে ভালো করে ঘুরে নিতে পারি।
A few moments later. ও 6:30 থেকে রাইড করেছি আর এখন সময় হয়ে গেছে তোমার প্রায় 8:45। তো এখন আমি খেতে দাঁড়িয়েছি এখানে এসএআর হোটেল রেস্টুরেন্ট বলে যে দোকানটা দেখতে পাচ্ছ পেছনে, সেখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে পরে এখনও 80 কিলোমিটার রাইড বাকি আছে নায়না দেবীর জন্য। তো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে আবার রাইড শুরু করব। তবে শেষমেশ ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে পরে এখন আবার রওনা দিলাম নয়না দেবীর উদ্দেশ্যে। আর এখনও এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 78 কিলোমিটার আর সময় দেখাচ্ছে 1:50। তো আমি আশা করছি 1-2 ঘন্টার আগেই পৌঁছে যাব। রাতও থামার নেই, ফুল চার্জ হয়ে গেছে শরীরের, আর একটু 1/2 ঘন্টা মতো রেস্ট হয়ে গেল। আর এখন ঘড়িতে সময় বাজে 9:10, 8:45 নাগাদ ব্রেকফাস্ট করতে এসেছিলাম আর এখন সময় হয়েছে 9:10, মোটামুটি 25 মিনিটের মতো আমাদের রেস্ট হয়ে গেছে। আর এই যে জায়গাটা ক্রস করে বেরিয়ে আছি, জায়গাটার নাম হচ্ছে চুরুরু, আগে আসবে উনা, তারও থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে হচ্ছে নয়না দেবী। নয়না দেবীর যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে আনন্দপুর সাহিব, আর সেটা আমি যেখানে আছি এখন চালাচ্ছি এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার ডিস্টেন্সে। আর আমাদের এখনও রাইড করতে হবে নয়না দেবীর জন্য প্রায় 25 কিলোমিটারের কাছাকাছি। আপনারা যদি ট্রেনে করে আসতে চান হিমাচলে এসে পরে এইগুলো যদি ভিজিট করতে চান, তাহলে দিল্লি থেকে আপনি আনন্দপুর সাহিব বলে একটা স্টেশন আছে যেটা নয়না দেবীর টেম্পেলের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এখানে আসার জন্য আপনি ট্রেন পেয়ে যাবেন, আরামসে আসতে পারবেন। জাস্ট একবার গুগলে সার্চ করে নেবেন, প্রচুর ট্রেন অ্যাভেলেবেল আছে দিল্লি থেকে। আর না হলে যদি কোনো দিন আপনারা লেহ লাদাখ ঘুরতে আসেন কিংবা কোথাও এই দিকে যদি ঘুরতে আসেন বাইকে করে, তাহলে একবার লেহ লাদাখ ঘুরে নিয়ে পরে হাতে 5-6 দিন টাইম রাখবেন, 5-6 দিন এই শক্তিপীঠকে দর্শন করে তারপরে কলকাতা ফেরত যেতে পারেন, এই একটা অপশান আছে আপনাদের জন্য। এই তো এবার এখান থেকে আমাদের লেফট সাইডে নিতে হবে 18 কিলোমিটার শ্রী মাতা নয়না দেবী। ওখানে ছিল 18 কিলোমিটার লেখা, এখানে লেখা আছে 21 কিলোমিটার। এই যে আজকে যে রুটটাতে এলাম, এটা তো অনেকবার আমি পাঞ্জাবে ঢুকেছি, অনেকবার হিমাচলে ঢুকেছি, এবং দুটো স্টেটের বর্ডার বলতে পারছি রাস্তাটা। বন্ধুরা এখন বাজে বেলা 11:25, আর এখানকার ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে পুরো মেঘ ঢুকে গেছে, আর রাস্তা সিনি বিউটি ছিল অসাধারণ, সেটাতে কোনো ডাউট নেই। তো এখন আমি পৌঁছে গেছি নয়না দেবীর, এখান থেকে পায়ে হেঁটে 1 কিলোমিটার মতো যেতে হবে। আগে একটা বাস পার্কিংয়ের সাইড ছিল, মানে এখানে বাস স্ট্যান্ড, সেখানে বাইকটা পার্ক করে দিয়েছি, পার্কিং ভাড়া পড়লো 50 টাকা করে পার গাড়ি। আর এই সামনে এই রাস্তা দিয়ে হেঁটে এলাম, এখানে রাস্তাতে মানে প্রচুর প্রসাদের দোকান তো আছে, তার হাতে ক্লোয়েক রুম মানে লকার রুমের ব্যবস্থাও আছে। আর এখন সামনে এই রাস্তাটা দিয়ে আমরা যাব, এইটা দিয়ে মোটামুটি এই রাস্তা দিয়ে আরও 1 কিলোমিটারের ট্রেক আছে। নয়না দেবী মন্দিরের নিচের বাসস্ট্যান্ডে বাইকটিকে পার্ক করে 1 কিলোমিটার ট্রেক করে পৌঁছে গেলাম মায়ের দরবারে। যখন পৌঁছালাম তখন ঘড়ি কাটায় বাজে 11:45 এবং মন্দির পরিষ্কারের কাজ চলায় মন্দিরের দ্বার ছিল বন্ধ। কিন্তু কিছুক্ষণ পর 12:15 নাগাদ দ্বার খুলতেই পেয়ে গেলাম মায়ের দর্শন। তবে মন্দির প্রাঙ্গণে ছবি তোলার বাধানিষেধ না থাকলেও বিগ্রহে ছবি তোলার অনুমতি ছিল না, তাই আপনাদের বিগ্রহে সরাসরি ছবি দেখাতে পারলাম না।
পুরাণ মতে মা সতীর দেহের 51টি অংশের মধ্যে তার নয়ন মানে চোখ এখানে এসে পড়ে এবং তারপর থেকেই এই জায়গাটি নয়না দেবী শক্তিপীঠ নামে প্রসিদ্ধ হয়। এখন বেজে গেছে 12:20 বন্ধুরা, আর 11:45 নাগাদ আমি এখানে এসেছিলাম। এবার আরতি হচ্ছিল জন্য 20-25 মিনিট গেট বন্ধ ছিল, আরতি হয়ে গেছে, দর্শন হয়ে গেছে। উপরের দিকে ভিতরে মন্দিরে ফটোগুলো ভালো ধরুন, আমি ফটো তুলিনি, তবুও যদি গুগল থেকে পাই সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘের ফটো। এখানে আমার মনে হলো কয়েকটা কথা আপনাদের ক্লিয়ার করে দেওয়া উচিত। এটা হচ্ছে যে এখান থেকে ট্রেক শুরু হচ্ছে 1 কিলোমিটারের, সেখান থেকে প্রচুর দোকান পেয়ে যাবেন প্রসাদ নেওয়ার জন্য, জুতো খোলা রাখার জন্য। একদম উপরে যখন মন্দিরে উঠবেন একটা মোটামুটি 10-15 মিটার আগেই একটা ক্লোইক্রোম ব্যবস্থা আছে, জুতো রাখার ব্যবস্থাও আছে। আপনারা যদি নিচে না রাখতে চান উপরেও রাখতে পারেন, কিন্তু আমি মাঝখানে দোকান থেকে প্রসাদ নিয়েছি সেখানে রেখে দিয়েছি। তো আপাতত যাচ্ছি নিচের দিকে, আর এখন মোটামুটি বাজছে কত 12:30 প্রায়। আর এখানে দেখি খাবার দাবার খেয়ে পড়ে, নাহলে এখান থেকে সোজা চলে যাবো চিন্তপূর্ণি, মানে বাংলায় যা বলে চিন্তাপূর্ণি, সেটাও একটা শক্তিপীঠ, সেখানে যাবো এবং সেখানে গিয়ে আশা করি লাঞ্চটা করবো আজকে। এরপর নিচে এসে সময় নষ্ট না করে বাইক নিয়ে সোজা রওনা দিলাম 100 কিলোমিটার দূরে অবস্থিত চিনপুর্ণি শক্তিপীঠের উদ্দেশ্যে, যেখানে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা। তবে সেই গল্প আসছে এরপরের পর্বে, আরও রাখবেন।